এই মুহূর্তে মাদারীপুর পুলিশ সুপার কার্যালয়ের সামনে আছেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ। সরাসরি চলে যাব তার কাছে। সঞ্জয়, রিচার্ড, আপনি জানেন যে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহমেদকে আমরা যেমনটি প্রথমে জেনেছিলাম যে পারিবারিক কলহের জেরে তাকে তার উপর আঘাত করা হয়, কিন্তু পরবর্তীতে যেমন আজকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এসে আমরা যেমনটি জেনেছি যে এটি আসলে পারিবারিক কলহের জের না, একটি পরকীয়ার জের। গতকালকে রাজধানীর মিরপুর থেকে তার স্ত্রী মিলিকে যেমন গ্রেপ্তার করা হয়েছে, ঠিক একই সময় কথিত প্রেমিক সাইদুর রহমানকে কিন্তু সেখান থেকে নিয়ে আসছে জেলার গোয়েন্দা পুলিশ, তাকেও কিন্তু জেলার পুলিশ সুপার কার্যালয়ে রাখা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুর নাগাদ তাদের জেলার যে আদালত রয়েছে সেই আদালতে দুজনকে তোলা হবে। আসলে মূলত মূল ঘটনাটা কি, আসলে এই হামলাটা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে পরকীয়ার জের, আসলে তাকে হত্যার উদ্দেশ্যে কিন্তু আহত করা হয়। তার হাতে বেশ এখন পর্যন্ত জখম রয়েছে এবং মাথায় বেশ সেলাই দেওয়া হয়েছে। তারা তিনি কিন্তু বর্তমানেও যে ইলিয়াস আহমেদ মামলার বাদী, তিনি কিন্তু এই মুহূর্তে জেলা পুলিশ সুপার কার্যালয়ের অবস্থান করছেন। তিনিও কিন্তু সমন্বয় করে কিন্তু আজকে জেলার আদালতে কিন্তু তিনিও থাকবেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে সবকিছু মিলিয়ে বলা যায় যে মামলার মোর কিন্তু অন্যদিকে ঘুরে গেছে। আমরা যেমনটি প্রাথমিকভাবে জেনেছিলাম যে পারিবারিক কলহের জেরে, এখন কিন্তু বিষয়টি দাঁড়িয়েছে পরকীয়ার জেরে। এই পরকীয়ার জেরেই কিন্তু তার উপর হামলা করা হয়, তিনি কিন্তু তখন ঘুমন্ত অবস্থায় ছিলেন। আর একটি সূত্র বলছে যে তিনি তার হাত পা বেঁধে কিন্তু তার উপর নির্যাতন করা হয়েছে এবং প্রাথমিক পর্যায়ে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে কিন্তু ঢাকা মেডিকেলে তাকে রেফার করা হয়েছে। আর জেলা আওয়ামী লীগ যেটা বলছে যে এই ঘটনার তারা সুষ্ঠু বিচার দাবি করেছেন, সেই উদ্দেশ্যে কিন্তু আহত ইলিয়াস আহমেদ তিনি মাদারীপুর সদর মডেল থানায় এজাহার দায়ের করেছেন। সেই এজাহারে কিন্তু একমাত্র নামীয় আসামি দেওয়া হয়েছে তার স্ত্রী মিলিয়া আক্তারকে, এছাড়াও বেশ কয়েকজনকে অজ্ঞাত করা হয়েছে এবং এই ঘটনার সাথে কারা জড়িত প্রত্যেককে খুঁজে বের করার জন্য কিন্তু গোয়েন্দা পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে। আর সবকিছু মিলে বলা যায় যে মাদারীপুর জেলায় এই এই ঘটনা ঘটনায় কিন্তু ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। তো রিচার্ড, আমার কাছে এই ছিল মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহমেদের উপর যে হামলা এবং গ্রেপ্তারের সর্বশেষ তথ্য। মাদারীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ।